প্রিয় বোনেরা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে যে রিক্রুটমেন্ট সম্বন্ধে তোমাকে আজকে আপডেট দিয়ে তো ভ্যাকান্সিটা অবশ্যই তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ রাজ্যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে তেইশটি জেলা থেকে পদের জন্য আবেদন করতে পারবে কোন পদের কথা আমি তোমাদের বলছি তো প্রথমত তোমাদের জানিয়ে রাখছি যে পদের কথা বলছি সেটা হচ্ছে অঙ্গনারী হেল্পার ঠিক আছে অঙ্গনারী হেল্পার এই পদের আবেদন কিন্তু প্রত্যেক জেলা থেকে শুরু হবে এবং জেলা অনুসারে যেহেতু এর নোটিফিকেশনটা প্রকাশিত হয় তো তুমি কোন জেলা থেকে বিলং করেছো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নিয়োগ প্রক্রিয়া কেমন লাগে সমস্ত কিছু এই ভিডিওতে বলবো তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ঠিক আছে তো দেখো প্রথমত তোমাদের আমি যেটা এখানে একদম ফার্স্টলি বলে রাখবো সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন অ্যাপ্লিকেশানস কুড়ি ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে ঠিক এক মাস এর আবেদন প্রক্রিয়া চলবে যেটা শেষ হচ্ছে মার্চ মাসের কুড়ি তারিখ পর্যন্ত ঠিক আছে দু নম্বর যেটা তোমাদের বলবো বয়স এবং এডুকেশন কোয়ালিফিকেশন তোমার বয়স যদি জানুয়ারি মাসের এক তারিখ দু অনুসারে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এই পদের জন্য আবেদনযোগ্য ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস টুয়েলভ পাস অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন করে পাস করে আসবো তাতে কোনো প্রশ্ন নেই ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং তোমাদের এখানে যে নিয়োগটা হবে যে সিলেকশন প্রসেস সেটা আমি আগে তোমাদের বলছি বাকিগুলো সমস্ত কিছু বলবো দেখো প্রত্যেক জেলা ক্ষেত্রে সেম হবে এটা যেটা হয় এর যে বিজ্ঞপ্তিটা বেরোয় প্রকাশিত হয় সেটা হচ্ছে জেলা ভিত্তিক জেলা অনুসারে আজকে একটা জেলা বেরোবে তোমার জেলা আসলো না মন খারাপ করবে না সেই জেলা থেকেই আবেদন শুরু হবে ঠিক আছে ভাবে কিন্তু একটা জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে যেটা দেখাচ্ছে নোটিফিকেশন সেটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বাকি সমস্ত ডিস্ট্রিক্টের যখন প্রকাশিত হবে অবশ্যই তোমাদের সেটা জানা উচিত এর জন্য তোমাদের বলছি তোমরা কোন জেলা থেকে বিলং করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদের যথাসময় আপডেট দিয়ে দেবো যখন অফিসিয়ালভাবে প্রকাশিত হবে সিলেকশন প্রক্রিয়া যদি বলতে চাই একদম সিম্পলভাবে বোঝাবো ঠিক আছে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বরের ইন্টারভিউ হবে কত বললাম নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে দশ নম্বরের ইন্টারভিউ হবে এই নব্বই নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার মধ্যে তোমাকে ত্রিশ নম্বর তুলতে হবে এটা হচ্ছে পাঁচ নম্বর ত্রিশ নম্বর তুলতে পারলে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে ঠিক আছে এই ক্যান্ডিডেট মাস সিকিউর থার্টি মাস টু কোয়ালিফাই ফর দ্য ভাইভা ভয়েস ভাইভা ভয়েসের জন্য তোমাকে তিরিশটা নম্বর অবশ্যই তুলতে হবে তুমি তিরিশ নম্বর তুলতে পারলে না তাহলে তোমাকে কিন্তু সিলেক্ট করবে না সেক্ষেত্রে অর্থাৎ মিনিমাম পাঁচ নম্বর রয়েছে নব্বইয়ের মধ্যে তিরিশ এবং ইন্টারভিউতে কতজন কত গুণ ডাকবে এখানে লেখা আছে ইন্টারভিউতে ডাকবে হচ্ছে ওয়ান ইস টু ফাইভ রেশিও অর্থাৎ যেখানে একটা পদ থাকবে সেখানে পাঁচজন প্রার্থীকে ডাকবে যেখানে দশটি পদ থাকবে সেখানে পঞ্চাশ জন প্রার্থীকে কিন্তু ইন্টারভিউর জন্য রাখবে ঠিক আছে এই এটুকু হচ্ছে সিলেকশন প্রসেস বুঝাতে পারলাম তোমাদের বুঝাতে পারলাম নব্বই নম্বরে লিখিত পরীক্ষা এখানে হবে দশ নম্বরের ইন্টারভিউ কিন্তু এই নব্বইয়ের মধ্যে তোমাকে ত্রিশ নম্বর অবশ্যই তুলতে হবে ত্রিশ নম্বর হচ্ছে পাস মার্ক তুমি যদি এখন আঠাশ তোলো না তাহলে তুমি এখানে পাস করতে পারলে না তোমাকে ত্রিশ নম্বর ন্যূনত পাঁচ নম্বর হিসেবে তোমাকে তুলতে হবে এবার সিলেবাস নব্বই নম্বরের যে পরীক্ষা হবে সেখানে সিলেবাস কি রয়েছে মনে মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জন্মায় যে কীরকম প্রশ্ন আসবে তো সমস্ত অষ্টম শ্রেণীর পাঁচ যোগ্যতার প্রশ্ন আসবে দেখো একটা রচনা দেশ সব শব্দের মধ্যে লিখতে লাগবে মাদার টাং মানে নিজের মাতৃভাষায় যেখানে পৌ নম্বর থাকবে অঙ্ক থাকবে ক্লাস অষ্টম শ্রেণীর স্ট্যান্ডার্ড লেভেলে যেখানে কুড়ি নম্বর থাকবে নিউট্রিশন পাবলিক হেলথ স্ট্যাটাস অফ ওমেন থেকে পৌ নম্বর আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজির থেকে প্রশ্ন আসবে সিম্পল অ্যান্ড বেসিক নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট দিতে পারে সিম্পলভাবে যেটা অষ্টম শ্রেণী পাঁচ যোগ্যতা হয়ে থাকে কুড়ি নম্বর থাকবে জিকের থেকে কুড়ি নম্বর থাকবে এবং ইন্টারভিউ যেটাকে বলা হয় ভিভ ভয়েস সেখানে তোমরা ভাইবাইসে তোমাদের ডোনার দশ নম্বর বরাদ্দ রয়েছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস এবং সিলেবাস হচ্ছে রিটেন হলো এবার যেটা যেটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের কিন্তু রেসিডেন্ট মানে হচ্ছে একজন এক প্রার্থী যখন অ্যাপ্লাই করবে যে পোস্টের জন্য তোমাকে কিন্তু সেই সংশ্লিষ্ট জেলার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে এটা বোঝার জন্য তোমাদের আমি একটা যেটা বলে রাখছি এই ভ্যাকান্সিটা যখন বেরোবে না তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে দেখো এই ক্যান্ডিডেট অ্যাপ্লাইন ফর দ্য সেই পোস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য কনসার গ্রাম পঞ্চায়েত হওয়ায় ভ্যাকান্সি এক্সিস্ট আন্ডার দ্য ফালাকাটা আইসিডিএস প্রোজেক্ট এরিয়া তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কি রয়েছে ব্লক রয়েছে কটা ব্লক রয়েছে সেই ব্লকের মধ্যে প্রত্যেকটা ব্লক ওয়াইজ যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে কতগুলো শূন্যপত্র হচ্ছে সেই অনুসারে এটা ভ্যাকান্সি প্রকাশিত হয় এখানে যেমন ফালাকাটা আই সি ডি যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে ফালাকাটা ট্যুর গোয়াবরনগর মারা ময়ারডাঙ্গা পারঙ্গের পা শালকুমার এই অনুসারে তোমাদের কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হবে এবার দেখো ভ্যাকান্সিটাকে কি সুন্দর করে এরা ভাগ করেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ফালাকাটা টু এই যে গ্রাম পঞ্চায়েত রয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে দুইটা যার মধ্যে ইউআরদের জন্য রয়েছে একটা এবং এসটিদের জন্য রয়েছে একটা গভর্নগরের চারটি রয়েছে ময়া ময়ার ডাঙ্গা দুটি রয়েছে পারঙ্গের পাড়ে একটি রয়েছে শালকুমারে রয়েছে তিনটি অর্থাৎ তুমি যখন রিটিন এক্সামে যখন পাস করে যাবে তারপর যখন তুমি ইন্টারভিউ যাবে না তুমি কোন ব্লক থেকে সরি কোন গ্রাম পঞ্চায়েত থেকে এসেছো সেই গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্স সার্টিফিকেট আছে না সেই রেসিডেন্স সার্টিফিকেট তাই বাসিন্দা প্রমাণপত্র তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে ঠিক আছে এটা কিন্তু তোমাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে এটা কিন্তু তোমাকে অবশ্য একটু ভালো করে খেয়াল রাখতে হবে ঠিক আছে এই বাদ দেখো ডকুমেন্টস রিকোয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন কি কি ডকুমেন্টস লাগবে রেসিডেন্স সার্টিফিকেট তোমার এই রেসিডেন্স সার্টিফিকেট যদি ছয় মাসের বেশি পুরোনো হয় তাহলে কিন্তু চলবে না ঠিক আছে এবং ইস্যুইং অথরিটি কে কী হবে কোন এমপি জেলা পরিষদ এমএলএ গ্রাম পঞ্চায়েত অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও সাব ডিভিশনাল অফিসার ভিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা যদি সেই সার্টিফিকেটটি অর্থাৎ রেসিডেন্স সার্টিফিকেটটি ইস্যু করা থাকে অবশ্যই তা কিন্তু গ্রহণযোগ্য ঠিক আছে এবার দেখো এখানে কি বলছি নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত মাস্ট বি মেনশন ক্লিয়ারলি ইন রেসিডেন্স সার্টিফিকেট তোমার যে রেসিডেন্ট সার্টিফিকেট থাকবে সেখানে তোমার গ্রাম পঞ্চায়েতের মেনশন করা পরিষ্কার করে উল্লেখিত থাকবে ইফ ইট ইস্যুড বাই অথরিটি আদার দেন গ্রাম পঞ্চায়েত প্রধান অ্যান্ড শুড বি প্রডিউস অ্যাট টাইম অফ ভাইভার বয়স ইন অরিজিনাল ঠিক আছে এবং ইন্টারভিউর সময় কিন্তু তোমাকে অরিজিনাল রেসিডেন্স সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এই জিনিসটা একটু খেয়াল করবে তোমাকে এজ প্রুফ হিসাবে যেটা দেখবে ভাবে বলি বার্থ সার্টিফিকেট যদি থাকে থাকে অথবা মাধ্যমিকের যদি অ্যাডমিট কার্ড থেকে থাকে জন্মের প্রমাণ হিসাবে সেটি তোমার বয়সের প্রমাণ হিসাবে তুমি সেটা দেখাতে পারো কাস্ট সার্টিফিকেট কোনটা লাগবে যে কাস্ট সার্টিফিকেট থেকে ইস্যু করা থাকবে এসডিও অফিসার দ্বারা অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার দ্বারা যদি কাস্ট সার্টিফিকেট ইস্যু করা থাকে তাহলে কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট তোমার চলবে অ্যাকসেপ্টেড আদারওয়াইজ সেই প্রার্থী যদি না পায় সেই প্রার্থীকে ট্রিট করা হবে ইউ অথবা জেনারেল প্রার্থী হিসেবে ঠিক আছে এটা কিন্তু তোমাকে অবশ্যই ভালো করে একটু দেখে নিতে হবে ঠিক আছে তো এতটুকু ছিল আর পরীক্ষা কবে হবে যেটা সব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তোমাদের এটার পরীক্ষা কবে হতে চলেছে ডেট অফ অর্থাৎ জুন মাসের কিন্তু যে লিখিত পরীক্ষা যেটা বললাম সেটা কিন্তু হতে চলেছে এটা কিন্তু নোটিফিকেশনে কিন্তু একদম সম্পূর্ণরূপে উল্লেখিত করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই বুঝতে পেলে আশা করছি তোমাদের এখানে কোনো কিছু অসুবিধা নেই আরেকটা জিনিস দেখো তোমাদেরকে আমি এক্ষেত্রে বলে রাখছি এখানে কি রেখছে a candidate is considered for the vacancies of the concerned ramponchat in which she resides according to residence certificate and this residence certificate should be produced at the time of Bhaiba. ভয়েস ইন অরিজিনাল সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি পোস্টেড ইন অঙ্গনওয়াড়ি সেন্টার ইন দ্য কনসার্ন গ্রাম পঞ্চায়েত ঠিক আছে তো আবারও বলছি যখন তুমি অ্যাপ্লাই করবে একটু ভালো করে অ্যাপ্লাই করবে এবং তুমি কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছো সেটা একটু তুমি ভালো করে দেখবে এবং যখন তোমার ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমার রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে সেক্ষেত্রে তোমরা যদি কোনো ভুল ভ্রান্তি যেন না করো সেদিকে কিন্তু তোমাকে ভালো করে দৃষ্টির নজর রাখতে হবে ঠিক আছে তো এতটুকুই ছিল এই ডিটেলসে তোমাদের সমস্ত কিছু বলে রাখলাম আশা করছি আর কোনো এখানে তোমাদের ভুল হবে না যদি ফিমেল প্রার্থীরাই কিন্তু পদের জন্য আবেদনযোগ্য আমি আবার রিপিট করে বলছি ফিমেল প্রার্থীরাই পদের জন্য আবেদনযোগ্য আরেকটা যেটা সব থেকে বড়ো প্রশ্ন সেটা হচ্ছে এখান থেকে সব যেটা হচ্ছে আমি আবার বলছি কোন জেলা থেকে তুমি বিলং করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই যে তোমাদের নোটিফিকেশন দেখালাম সেটা কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হচ্ছে আলিপুরদুয়ার জেলার যে আইসির প্রজেক্ট হচ্ছে সেখান থেকে ঠিক আছে এখানে পোর্টাল দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন আলিপুরদুয়ার জেলার বাকি যে সমস্ত জেলার যখন প্রকাশিত হবে একে একে ধীরে ধীরে প্রকাশিত হবে অবশ্যই সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই তোমরা নিজেদের জেলার নাম কমেন্ট বক্স আমাকে কমেন্ট করে জানাও এতটুকুই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখার চেষ্টা করবে জয় হিন্দ